গুড মর্নিং। আমি সকালবেলা উঠে আমার কাজ শুরু করে দিয়েছি, আমার ঘর গোছানো হয়ে গেছে সব। তা এবার আমি ওদেরকে খেতে দেবো। আর এই যে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে, ওদের খাবারটা হচ্ছে, আমার বাচ্চাগুলোর খাবার রেডি হচ্ছে, এই যে কিশমিশের খাবার, এবার খেতে দেবো। এবার দেখুন কি করছে ও। এই হলো এই যে কিশমিশ, এক প্লাস্টিকের বান্ডিল নিয়ে বসেছে কামড়াবে বলে। এই যে কামড়াচ্ছে, নিজের খাবার খাওয়ার ইচ্ছা নেই। দেখুন এবার আসো কিশমিশ, এসো খাবে, এসো আসো আসো, এই যে আসছে না, আসো আসো, চলো খেয়ে নেবো আমরা। আর এই যে ধরলেই কামড়াতে যাবে, এই যে যুদ্ধ করে ওকে তুলতে হয়। চলো দৌড় দিল, দৌড়, চলো মাম্মা খেয়ে নেবে, হামাম করে নিতে হয়, চলো। আর ওকে দিতে হয় খাঁচার ভিতরে খাবার, না হলে দেয় খাবারটা উল্টে। চলো খেয়ে নাও। এইভাবে ওকে আমি খাঁচার ভিতরে খেতে দিই, তাহলে এই যে দেখছেন মিষ্টি ঘি আর বাটির খাবারটা খেয়ে নেবে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ, আমাদের না আমার আর ছেলের, কারণ আজকে রান্না হয়েছে, ভাত খেতে ইচ্ছা করছে না। এমনিতেও আজকে রবিবার, তাই জন্য আজ হয়েছে পিৎজা। এই যো এটা হয়েছে ফ্রি চকোলাভা কেক। এই হচ্ছে চকোলাভা কেকের দুর্ঘটনা। চকোলাভা তো বলেছে, সত্যি লাভা বিস্ফোরণ হয়ে গেছে। এই যে পুরো চকলেট মেল্ট হয়ে বাইরে বেরিয়ে গেছে, ভিতরে আর নেই, কিন্তু গরম আছে। এই একটা সুন্দর গরম রয়েছে, আমি হাতে ধরে আছি, আমার হাতে গরম লাগছে।